সালাম আলাইকুম আমি আপনাদের সাথে ভেক্টর নিয়ে আলোচনা করব প্রথমে আমরা এই ডেফিনেশনটা জেনে নিব এবং কিছু আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা স্কেলার এবং কোনটা ভেক্টর তো আসুন আমরা আগে জেনে নিই হ্যাঁ স্কেলার কি স্কেলার ইজ এ কোয়ান্টিটি হ্যাভিং ম্যাগনিটিউড বাট নো ডিরেকশন অর্থাৎ স্কেলার হবে শুধু যার মান আছে কিন্তু দিক নেই সেটা হচ্ছে স্কেলার ফর এক্সাম্পল মাস টেম্পারেচার ভলিউম ডেন্সিটি ওয়ার্ক এটসেট্রা এখানে ওয়ার্ক নিয়ে অনেকে একটু কনফিউশন ভোগেন ভাবেন দেখেন ওয়ার্ক কাজ কাজ আমরা পাই কিভাবে দুইটা ভ্যাক্টরের ডট গুণনের মাধ্যমে অর্থাৎ আমরা যদি ডিসপ্লেসমেন্ট কে দুইটাকে ডট গুণন করি তাহলে আমরা কি পাবো ওয়ার্ক পাবো তো দুইটা ভ্যাক্টরের ডট প্রোডাক্ট অল স্কেলার এখন আসুন আমরা জানি ভেক্টর কি ভ্যাক্টর ইজ এ কোয়ান্টিটি হ্যাভিং বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অর্থাৎ যে রাশির মান এবং দিক দুটোই আছে সেটাকে বলা হবে ভ্যাক্টর ফর এক্সাম্পল ফোর্স ভেলোসিটি অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্ট ঠিক আছে আপনার বল প্রয়োগে কি হচ্ছে সেখানে একটা অতিক্রান্ত হচ্ছে ডিস্টেন্স অবস্থানে পরিবর্তন হচ্ছে এবং উইথ ডিরেকশন তাহলে ভেলোসিটি সেখানেও ডিরেকশন এবং আমরা কি পাচ্ছে লেন্থ পাচ্ছি অ্যাক্সিলারেশন হ্যাঁ প্রত্যেকটাতে মান এবং দিক আছে ডিসপ্লেসমেন্ট অনেকে ডিসটেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট একটু গুলাই ফেলেন ডিস্টেন্স ডিসটেন্স হচ্ছে একটা দূরত্ব এটা একটা স্কেলার বাট ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে অবস্থানে তো আমি একটা এক্সাম্পল দিই মনে করেন আপনি একটা হুম তো এক্সাম্পল দেওয়ার আগে আমি একটু বলে দিই যে ভ্যাক্টরকে কীভাবে ডিনোট করা হয় মনে করেন এই যদি একটা ভ্যাক্টর হয় হ্যাঁ সেটাকে আমরা ডিনোট করতে পারি হ্যাঁ অ্যারো সাইন দিয়ে অথবা বার দিয়ে অথবা আমরা এইভাবে ডিনোট করতে পারি ঠিক আছে আরো অনেকভাবে ডিনোট করা যায় এবং এই ভ্যাক্টরের ম্যাগনিচিউড এটা হচ্ছে আমরা বের এইভাবে মডিউলাস সব এ ঠিক আছে তো এখন আসুন আমি একটা এক্সাম্পল দিই মনে করুন আপনি এই বিন্দুতে আছেন ঠিক আছে আপনার বন্ধু বি বিন্দুতে আছে

এখানে শুধু কোয়ান্টিটি আছে নো ডিরেকশন বাট এবি এটা একটা ডিরেকশন হ্যাঁ এবি হচ্ছে ডিরেকশন অলসো হ্যাভিং কি কোয়ান্টিটি একটা লেন্থ আছে হান্ড্রেড মিটার তো এবি ভ্যাক্টরের কোয়ান্টিটি আমরা ডিনোট করতে পারি এভাবে ঠিক আছে তো এটা এই হান্ড্রেড মিটার এটা এটা হচ্ছে এবি এটা হচ্ছে ভ্যাক্টর হুম আশা করি আপনারা ভ্যাক্টর এবং স্কেলার বুঝতে পেরেছেন এখন এই চারটে এক্সাম্পল দেওয়া আছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কোনটি ভেক্টর এবং কোনটি স্কেলার মনে রাখবেন আপনার অবস্থানের পরিবর্তন হচ্ছে উইথ তাইলে কি হবে সেটা হবে ভ্যাক্টর হ্যাঁ তো আমার পরবর্তী ভিডিওতে আমি একটা ভেক্টরের লেন্থ অর্থাৎ ম্যাগনিটিউড এবং ডিরেকশন কিভাবে বের করতে হয় দেখিয়ে দিব আশা করি সেটা থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন ধন্যবাদ